হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু MotoWheels। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, নিজেদের মোটরসাইকেল নিয়ে খুব ভালো সময় পার করছেন, অথবা মোটো লাইফ নিয়ে কোনো কিছু ভাবছেন। আজকের এই ব্লগটা দুই ভাগে বিভক্ত থাকবে, একটা সকাল একটা বিকাল। সকালে কি করছি? সকালে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি, সো ইঞ্জিন অয়েল নিয়ে কিছু কথা বলবো। আর বিকালবেলা গিয়েছিলাম রাইডার এমটির ফ্ল্যাগশিপ শোরুমের ওপেনিংয়ে, বিকালের পার্টে থাকবে সেইটার কিছু ভাইবস। আর তেমন কিছু কন্টেন্ট নাই এখানে, তো এই তো। আর রাইদাকে থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য, খুবই সুন্দর। আর আপনাদের ওপেনিংয়ের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল, সবাই বেশ এনজয় করেছি, আর অনেক বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, সো পারফেক্ট, থ্যাংক ইউ। যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, ঠিক এইভাবে বাইক একবার ওই পাশে সরায়, একবার এই পাশে সরায়, সব ইঞ্জিন অয়েলটা যাতে সুন্দরভাবে পড়ে যায় সেইটা কিন্তু নিশ্চিত করবেন। কারণ আগের যে ইঞ্জিন অয়েলটা চলছে সেইটাতে কিন্তু ইঞ্জিনের বিভিন্ন পার্টিকেলগুলো লেগে থাকে, তো এটা যত ভালোভাবে ইঞ্জিন থেকে নিচে পড়ে যাবে সেটা তত বাইকের জন্য ভালো হবে এবং ইঞ্জিনের জন্যও ততই ভালো হবে। এখন বাইক রানিং হচ্ছে 51,801 কিলোমিটার, তার মানে আজকে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, এইখান থেকে আরও 2500 থেকে 3000 পরে যেয়ে চেঞ্জ করব। এইভাবে আমি ছবি তুলে আসলে এই মিটার কাউন্ট করি। সিনথেটিক ইঞ্জিন অয়েল অথবা সেমি সিনথেটিক অথবা মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করলে আপনারা কী কী সুবিধা পেতে পারেন? তো আমি দীর্ঘদিন মিনারেল ইউজ করছি, তারপর সেমি সিনথেটিক, এখন ইউজ করি ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল, সেটা হচ্ছে মোটুলের 10W40। যদিও টিভিএস আরটিআর 150-তে 10W30 ইঞ্জিন গ্রেডটা রিকমেন্ডেড, বাট মোটুলের দীর্ঘদিন ছিল না এই গ্রেডটা, তো 10W40 ইউজ করছি এখন। কিন্তু মোটুলের 10W30-র ফুল সিনথেটিকও পাওয়া যাচ্ছে। যাই হোক, সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে এটা অনেক দিন ইউজ করা যায়, যদিও দামটা বেশ ভালোই পড়ে। লাইক মোটুলের এইটা 1200 টাকা পরে, স্থানভেদে হয়তো বা 1100, 1150, 1200 এরকম। তো এটা কিন্তু চলে অনেক, লাইক 2500 থেকে 3000 খুব ভালো চলে, 2500 থেকে 3000 কিলোমিটার। আর মিনারেল ইঞ্জিন অয়েলগুলো যে সমস্যাটা সেটা হচ্ছে 700 কিলোমিটার খুব ভালো চলবে, তারপরে আস্তে আস্তে কিন্তু ওইটার সমস্যা, লাইক আপনার বাইকের ইঞ্জিন গরম হবে, তারপরে ভাইব্রেশন ফিল হবে। আর সিনথেটিক ইঞ্জিন অয়েলের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার যেই লাইক 2000-3000 কিলোমিটার এইটা কিন্তু খুব ভালোভাবে চালাতে পারবেন, আর বারবার চেঞ্জ করার ওই ঝামেলাটা থাকে না। লাইক আপনি যদি 1000 কিলোমিটার করে চালান, আপনার ধরে নিন আপনি 400 টাকায় কিনছেন, তো মিনারেল অয়েল 400 টাকায় কিনছেন, সেটা আপনার 1000 করেও যদি চালান তাহলে 3000-এ 3টা চেঞ্জ করতে হচ্ছে, তার মানে 4×3=1200, আর প্রতিবার ধরে নিন যে 50 টাকা করে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার যে চার্জটা সেটা যাচ্ছে, তার মানে ওখানে গেল 150 টাকা, এখানে 1200, 1300, 1350, 1400 টাকার মতো আপনার
পড়ে যায়। আর সিনথেটিক যখন ইউজ করবেন তখন কিন্তু আপনি একবারে 3000 কিলোমিটার চালাতে পারছেন এবং খুব স্মুথলি, আর সেই সাথে 1200, আর একবার ওই চেঞ্জ করার তো একই টাকা। তার মানে আপনার বারবার নাট বল্টুও খুলতে হচ্ছে না, বারবার ঝামেলাও পোহাতে হচ্ছে না, আর আপনি একটা স্মুথ রাইডও পাচ্ছেন। আর অবশ্যই সিনথেটিকটা বাইকের জন্য বেশি ভালো। অনেকেই যদিও বলে থাকেন যে বাইকের জন্য মিনারেল বা সেমি সিনথেটিকটা যেটা রিকমেন্ডেড, হ্যাঁ অবশ্যই রিকমেন্ডেডটা ইউজ করা সবচেয়ে ভালো, বাট যদি আপনারা কেউ বা আমি নিজেও সিনথেটিক ইউজ করছি, সম্পূর্ণ সেটা নিজের ডিসিশন। ঘটনা কি হলো দেখি এখান থেকে কি বের হয়। চাবি যেটা হয়েছিল, বাসা থেকে বের হওয়ার সময় চাবি নিতে ভুলে গেছিলাম, চাবিটা উপর থেকে ফেলে দিল। বাজে বিকাল 3টা, মিরপুর 10 নম্বরে আসছি। এখানে এমটির একটা ফ্ল্যাগশিপ শোরুম আজকে খুলবে, সেটার অনুষ্ঠানে। তো দেখা যাক কি হয়। সাথে আছে চন্দন রাও। হাসি হবে,